75 পরবর্তী সময়ে কিভাবে বিএনপির জন্ম হয়েছিল এই ক্যান্টনমেন্টে বসে মুক্তিযোদ্ধাদের রক্তের উপর দিয়ে। ছাত্র সমাজ ভুলে যায়নি, আমাদের মনে আছে স্বাধীনতার বিরুদ্ধে কারা অবস্থান নিয়েছিল, কারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল। এবারে সময় এসেছে তাদের দেশ থেকে একেবারে উদ্ধার করার। হত্যার হুমকি দেওয়ার পরেও কিভাবে বাংলাদেশের মাটিতে উন্মুক্ত ঘুরে বেড়ায় বাংলাদেশের আইন শৃঙ্খলা আঙ্গুল ছুটছে নাকি? হত্যার হুমকি দিয়ে নেতৃত্বকে যে আঙ্গুল তুলবে তুলবে তার আঙুল ভেঙে ফেলা হবে। 75 পরবর্তী সময়ে কিভাবে বিএনপির জন্ম হয়েছিল এই ক্যান্টনমেন্টে বসে মুক্তিযোদ্ধাদের রক্তের উপর দিয়ে। ছাত্র সমাজ ভুলে যায়নি, আমাদের মনে আছে স্বাধীনতার বিরুদ্ধে কারা অবস্থান নিয়ে।